বিপিএল এ বাকশক্তিহীন পেসারের পাশে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জানবো বিস্তারিত তার আগে ক্রিকেটের সকল খবরের আপডেট জানতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বাকশক্তি ও শ্রবণ শক্তি দুটোই নেই সিলেটের পেসার আকসার আহমেদের, কিন্তু উইকেটে গতির ঝড় তুলতে পারেন 138 কিলোমিটার বেগে। বাউন্স, ইনসুইং আর আউটসুইংয়ে শক্ত পরীক্ষা নিতে পারেন ব্যাটারদের। 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার এই পেসার নিজেকে আরও শানিত করতে প্রতিনিয়ত চোখ রাখেন স্পিড স্টারদের বোলিংয়ে। বাংলাদেশ প্রতিবন্ধী দলের বিশ্বস্ত অস্ত্র আকসার এবার স্বপ্নকে করেছেন দিগন্ত বিস্তৃত। লাল সবুজের জার্সিতে বাজিমাত করতে চান ক্রিকেট বিশ্বকে। যে স্বপ্ন পূরণে তার সারথি হচ্ছে বিপিএল ফ্রাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্বিঘ্নে অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য আকসার আহমেদকে পৃষ্ঠপোষকতা করছে দলটি। আসন্ন বঙ্গবন্ধু বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অংশগ্রহণ নিশ্চিত হলে নেট বোলার হিসেবে দেখা যাবে এই পেস সেন্সেশনকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক দাতো কেএম রিফাতুজ্জামান বলেন, আকসার আহমেদ এক বিস্ময় প্রতিভা। অমিত সম্ভাবনার এসব প্রতিভা অনেক সময় অযত্ন আর অবহেলায় হারিয়ে যায়। সবচেয়ে বড় বাধা হয় পৃষ্ঠপোষকতা। আমরা এমন সম্ভাবনা হারিয়ে যেতে দিতে পারি না। আমাদের দায়বদ্ধতার জায়গা থেকেই আকসারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার তো মনে হয় ইয়াংরাই ফিউচার। ইয়াংরাই তো আসলে দেশ বলেন, একটা জাতিকে বলেন, সবাইকে, ফিউচারে তো ইয়াংরাই লিড দিবে। সো আমাদেরকে তাদেরকে অপরচুনিটিতে এগিয়ে নিয়ে আসতে হবে। সেটা করার যে জায়গাটা উদ্যোগটা আমরা নিয়েছি, ইনশাল্লাহ এটা একটা সাকসেসফুলি করে দেখাবো আমরা। 29 ডিসেম্বর 2021 আক্তার গ্রুপের মালিকানাধীন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কার্যালয়ে এসে ফ্রাঞ্চাইজিটির শীর্ষকর্তাদের সঙ্গে দেখা করেন আকসার আহমেদ ও তার কোচ। এ পেসারের আগামী এক বছরের ক্রিকেট ও ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরনের খরচ বহনের ঘোষণা দেন ব্যবস্থাপনা পরিচালক রিফাতুজ্জামান। আপ্লুত আকসার তার কোচের মাধ্যমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতি কৃতজ্ঞতা জানান। আকসারের স্বপ্ন পূরণের বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এ উদ্যোগ জানিয়েছে তার কোচ। ডেফিনেটলি গ্রেট অপরচুনিটি। তো আসলে ওর কোয়ালিটি অনেক হাই আছে। তো যাই হোক, যদি ওরা যেই অপরচুনিটি দিচ্ছে আক্তার গ্রুপ, আমি বলবো যে ওর জন্য এটা অনেক গ্রেট অপরচুনিটি। সিলেটের গোপালগঞ্জের বাদেপাশা ইউনিয়নের মোল্লার চকে জন্ম ও বেড়ে ওঠা আকসার আহমেদের। মাত্র 2 বছর বয়সে বাবাকে হারান আকসার। বরাবরই ক্রিকেটের প্রতি দারুণ ঝোঁক তার। স্বপ্নবাদ ছেলেকে ক্রিকেটার বানাতে তাই নিজের সর্বস্ব উজাড় করেছে মা দিলারা বেগম। পরিবারে এক বোন ও 2 ভাইয়ের মধ্যে আকসার সবার ছোট। 2 ভাই বাক প্রতিবন্ধী। মানে অনুভূতি কোশল, এখানে যেহেতু চান্সটা পাইছে, চেষ্টা করবে ও সর্বোচ্চটা দিতে, এখানে দিয়ে আদার্স যারা বলার আছে তার সাথে কমিট করার জন্য, এটাই তার ইচ্ছা আর কি।